রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ে, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বার? 10 বার। 10 বার, 10 বার, 10 বার। ঘড়ি ধরেন, ঘড়ি ধরেন, স্টপওয়াচ দিয়ে ধরেন। কত? 36। আল্লাহু আকবার। কয় মিনিট? এক মিনিট থেকে কম লাগছে। আজ থেকে পড়বো তো, বুট আর বাদাম খাওয়ার আর টাইম পেলেন না, পান খাওয়ারও টাইম পেলেন না, বুট বাদাম খাওয়ারও টাইম পেলেন না, সব আমারটাই আপনারা নিতেছে। শুধু এক মিনিটে রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তিনটা বাদাম এক মিনিটে খাওয়া যায় না, 30টা বার তাসবিহ এক মিনিটে পড়া যায়। বাস্তব না বাস্তব? বাস্তব। আল্লাহ আমাকে তৌফিক দান করে, পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। রাসূল বলেন যদি কোন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কতবার কতবার কতবার? 33, 33, 34 কম? 33, 34 পড়বো তো ইনশাআল্লাহ। বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়বো ইনশাআল্লাহ, গুনাহগুলো মুছে দিবেন, পড়বো ইনশাআল্লাহ। ঘড়ি ধরে, চোখ বন্ধ, সব চোখ বন্ধ, যে পড়বে না তার নাকটা টেনে দিবেন, আবার কান টাইনে না দিবেন, কান টানলে বেয়াদবি হয়, নাক টানলে আদর হয়, এই যে নাক টানলে কি সুবহানাল্লাহ
সবগুলো ফুল যদি এক মাঠে জমা করে দেওয়া হতো, এই পরিমাণ মুআত্তার হতো না, এই পরিমাণ সুগন্ধি হতো না, এই ছাড়ে চিনি যে কায়নাত যে পরিমাণ সুগন্ধি যুক্ত হয়েছে। সারা পৃথিবীর সমস্ত আতরগুলো যদি একসাথে জমা করা হতো, যদি সারা পৃথিবীর সমস্ত মেশকগুলোকে যদি একসাথে জমা করা হতো, এই পরিমাণ সুগন্ধি ছড়াতো না, এই সাড়ে তিন মিনিটে কায়নাত যে পরিমাণ সুগন্ধি ছড়িয়েছে। এই তিন মিনিটে সাত আসমানের সমস্ত ফেরেশতারা নাচতে শুরু করেছে। রব্বুল আলামিন তার রহমতের দরিয়াকে মহাসাগরকে এদিকে মুখ করে দিয়েছে, এদিকে ফিরিয়ে দিয়েছে, কোথায় এদিকে করে দিয়েছে। হ্যাঁ, যদি আমরা বুঝতাম জিব্বা না আলে লাগবা। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধু ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। সুবহানাল্লাহ, আমার বান্দার ঠোঁট যতক্ষণ আমার নাম নিয়ে নড়ে আমি আমার বান্দার সাথে সাথে থাকি। জিব্বা নাড়াবো এখানে, রব্বুল আলামিনের জিব্বা নড়বে আরশে আজিমে। আমার টা নড়ার সঙ্গে সঙ্গে রবের টা নড়ে। আমি বলি সুবহানাল্লাহ, রব বলেন, এই কেন ডেকেছো বলো, কি হয়েছে তোমার, কি লাগবে বলো। সুবহানাল্লাহ বলবেন, রব কি বলবেন বলেন, এই কি লাগবে। ফাদকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি, রব্বুল আলামিন যেন বলেন, তুমি আমার ইবাদত দিয়ে আমাকে ডাকো, আমি আমার রহমত দিয়ে তোমাকে ঢেকে দিব। সুবহানাল্লাহ, ফাদকুরুনি বিল মুহাব্বা, ভালোবেসে ভালোবেসে আমাকে ডাকো, আযকুরকুম বিল কুরবে, আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব। La ilaha illallah.
ভালোবেসে ভালোবেসে ডাকেন, এমন ভাবে ডাকেন যেন রব্বুল আলামিন বুঝে এটা আমাকে ভালোবাসে। দিলের দুনিয়া থেকে সমস্ত কিছুকে বের করে দেন, গায়রুল্লাহকে বের করে দেন, না বলার সময় গায়রুল্লাহকে বের করে দেন, ইল্লাল্লাহ বলার সময় শুধু আল্লাহকে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে সব বের করে দেন, সব বের করে দেন, দিল থেকে সমস্ত হারাম রেগুলো বের করে দিলাম, দিল থেকে সমস্ত নায়িকা গুলোকে বের করে দিলাম, নায়ক গুলোকে বের করে দিলাম। আর মোবাইলে আমাদের দিলকে যে পরিমাণ দুর্গন্ধযুক্ত করে দিয়েছে, মোবাইলে আমাদের দিলগুলোকে যে পরিমাণ অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে, মোবাইলে আমাদের দিলগুলোকে যে পরিমাণ ময়লাযুক্ত করে দিয়েছে, ভিন নারীর ছবি দেখা আমাদেরকে যে পরিমাণ ময়লাযুক্ত আমাদের দিলগুলোকে করে দিয়েছে, ওই দিলগুলোকে একটুখানি সাফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, la ilaha illallah, 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 la
অথচ একবার কালেমা তৈবা দশ দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ, প্রতিদিন যদি 100 বার করে এভাবে বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকি, বলতে থাকি, বলতে থাকি, আশা থাকো রাজার মহতের সময় রব্বুল আলামিন কালেমা নিজে পড়িয়ে দিবে। কবে পড়বেন? সময় তো শেষ হয়ে গেল, আজ থেকে পড়বো তো। عن نبي درد رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام قال النبي ارشاد كرين وعمر أمتنا شنا তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত। আজ থেকে করব তো ইনশাআল্লাহ 100 বার কিন্তু পড়া হয়ে গেছে। এই মসজিদে অসংখ্য যুবক আছে যারা জীবনে কখনো একসাথে 100 বার পড়ে নাই, আছে না? নাই বলে এরকম যুবক কি নোয়াখালীতে আছে? সারা বাংলাদেশে কি এমন মুসলমান পাওয়া যাবে যারা জীবনেও 100 বার একসাথে কি পড়ে নাই? বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে পড়িয়ে দিয়েছে, আজ থেকে পড়ব ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে কেরাম বলেন, কি দিল মোবাইলে আপনাকে, কি দিল ফেসবুকে আপনাকে, চায়ের দোকানে আপনাদেরকে কি দিল মুরব্বীরা বলেন, চায়ের দোকানে কি দিল আসর থেকে মাগরিব মসজিদে থাকে, মাগরিব থেকে আয়েশা মসজিদে থাকে, ফজর থেকে আশরাক পর্যন্ত মসজিদে থাকে,
করেন, কিছু করেন, অচিরেই ছোট বন্ধ হবে, আর খুলবে না। বন্ধ হবে কি না বলেন? হ্যাঁ, অচিরেই বন্ধ হবে কি না? কবে বন্ধ হবে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরকম তসবিহ কিনে নিবেন, জওয়ান দাও কিনে নিবা, মেসওয়াক নিবেন, মেসওয়াক, এই মেসওয়াক কিনে নিবেন, এরকম একটা মেসওয়াক কিনে নিবেন, মেসওয়াক করে ওযু করবা। আল্লাহ রাসূল বলেন 70 গুণ বেশি নামাজের সওয়াব হবে। মিরদাতুন লিল রব, রাসূল বলেন তোমার রবকে খুশি করে দিবে। অমিত হারাতুন লিল ফাম, তোমার মুখ গহ্বরকে জীবাণু মুক্ত করবে। করবো তো ইনশাআল্লাহ। এটাকে কি বলে? কিনে নিবেন, নিজের প্রত্যেকের বিবিকেও মেসওয়াক করাবেন, নিজের স্ত্রীকে মেসওয়াক করাবেন, নিজের বোনকে মেসওয়াকের কথা বলবেন, নিজের ছেলে মেয়েদেরকে মেসওয়াক করাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। হাত তুলেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করেন। নামাজের পরে তাসবিহাত গুলো আদায় করবেন, নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, নামাজের পরে সূরা ফাতিহা পড়বেন, নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু পড়বেন, নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বেন। আল্লাহ রাসূল বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারিমা গুলো পড়বে, আল্লাহ তাকে তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন, আল্লাহ তাআলা তার সত্যিকার প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবে, এবং আল্লাহ তাআলা তাকে দুশ্মনের মোকাবেলায় বিজয়ী করবে, তার মোকাবেলায় দুশ্মনকে পরাজিত করবে। রোজানা 6 তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরুদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার। এটাকে কি বলে? এখন যদি না শিখেন, খোদা না খাস্তা জেলখানা গেলে কি দিয়ে টাইম পাস করবেন? খোদা না খাস্তা হাসপাতাল গেলে কি দিয়ে টাইম পাস করবেন? তখন ডিশ দিয়ে টাইম পাস করতে হবে, তখন ডিশ দিয়ে টাইম পাস করতে হবে। আর যদি তসবিহ শিখেন, তো তসবিহ দিয়ে টাইম পাস হবে। বুঝে আসছে তো কথা? ইনশাআল্লাহ। ছয় তসবিহ পড় বলেন, আবার বলেন, এক নম্বর কি? সুবহানাল্লাহ। দুই নম্বর? তিন নম্বর? আল্লাহু আকবার। চার নম্বর? লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচ নম্বর? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছয় নম্বর? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওযু থাকলেও এগুলো পড়া যাবে, ওযু না থাকলেও পড়া যাবে, কোশল ফরজ হলেও পড়া যাবে, মেয়েদের হায়াজ অবস্থায়ও পড়া যাবে, মেয়েদের নিফাস অবস্থায়ও পড়া যাবে। যাবে কি যাবে না বলে? পড়ে না আমাদের মেয়েরা? তিন দিনও পড়ি, প্রথম দিন থেকে পড়তে পারে, বুঝেন না কেন? হায়েজ অবস্থায় কোরআনে কারিমের তেলাওয়াত নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, স্ত্রী সহবাস নিষিদ্ধ, এই চার কাজ ছাড়া বাকি সব জায়গায় কথা বুঝে আসছে বলেন? হায়েজ অবস্থায় কটা কাজ নিষিদ্ধ? এক নম্বর নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত, চার নম্বর সহবাস, স্বামী স্ত্রী মিলামেশা কি নিষিদ্ধ? হারাম, শুধু নিষিদ্ধ না, হারাম। তেলাওয়াত হারাম, নামাজ হারাম, রোজা হারাম, আর কি হারাম? স্বামী স্ত্রী মিলামেশা করা হারাম। এই মাসালা বুঝি ও আছে অনেক জিনিস ইসমান সাহেব সব ঘুরাইতেছে, আপনার না বললে আপনারা শিখবেন কোথেকে, আপনারা জানবেন কোথেকে? এখন তো নূরানি বাচ্চারা জোয়ানরা তো নূরানিতেও পড়ে নাই, তবলিগেও যায় না, ওরা মাহফিলেও আসে না, কি হবে এদের জন্য? আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন, বড় দামি মজলিস, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাওলানা ইসমাইল সাহেবকে কবুল করেন।
বড় মেহনত করে আমার নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত চেয়ে সুন্দর করে দেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিক্রের মজলিস হবে। এগুলো যদি মাঝে মাঝে আপনাকে মনে না করা তো আপনি করবেন কিভাবে? কথা কয়েন যত দামি মোবাইল হোক এটাকে চার্জ না দিলে কি হয়? কতক্ষণ পরে এটা বন্ধ হয়ে যায়। কোন আল্লাহ ওয়ালাদের সোহবতে নিজের কলিজাকে চার্জ দিতে হয়। কি দিতে হয় বলেন? চার্জ দিতে হয়। আর এই চার্জ হলো এই এখন একটু চার্জ হয়েছে না মাশাআল্লাহ, চার্জ হয়েছে নি একটু হয়েছে, একটু চার্জ হয়েছে না আলহামদুলিল্লাহ, এটা কদিন চলবে ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের ইসলাহি মজলিস, সাতাশ এই মাসে হলো সাতাশ তারিখ, আগামী শনিবার, আজকে এক শনিবার, আগামী শনিবার মার্চ মাসের শেষ শনিবার আল্লাহ যতদিন করা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা যদি পারেন শরীফ হবে। মেয়েদের মসজিদ সকাল নটা থেকে একটা মেয়েদের মসজিদ, আর দুপুর থেকে এসা পর্যন্ত পুরুষের মসজিদ। আলহামদুলিল্লাহ থাকার ব্যবস্থা আছে, বালিশের ব্যবস্থা আছে, ডাল ভাতের ব্যবস্থা আছে। বিরিয়ানির কারণে গতবার বেশি আসছিলেন, আর শনিবারে গিয়ে আমার মাসা গিয়ে বিরিয়ানি খেয়ে আই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকল তাওফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিস কানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।